আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আমরা কিন্তু বন্ধুরা জিটিএ স্যান অ্যাড্রেস খেলতেছিলাম। তো বন্ধুরা, আমরা প্রথম দুইটা মিশন কিন্তু কমপ্লিট করেছি আমরা ফার্স্ট পার্টের যে ভিডিওতে। তো ওই ভিডিওটি যারা দেখোনি, আমার ডেসক্রিপশন বক্সে এবং আই ব্যাটনে ওই ভিডিওটির লিংক দেওয়া থাকবে, তোমরা ওখানে থেকে দেখে নিতে পারবে। তো বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন আছো, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দাও। তো চলো বন্ধুরা, আজকে আমরা খেলবো তৃতীয় যে মিশনটা। ওই মিশনটা কেমন এটা আমি এখনো ঠিক জানি না। তো ওই মিশনটা খেলার জন্য আমি খুবই এক্সাইটেড। তো গত মিশন দুইটি আমরা দেখছি, প্রথম মিশনটা আমাদের সাইকেল রাইডিং এর ছিল, তো আর দ্বিতীয় মিশনটা আমাদের সেলুন আর পিজ্জা শপ, অর্থাৎ আমরা হেয়ার কাট করব, এরপরে আমাদের যে হেলথটা কোথা থেকে বাড়াবো, এই দুইটা আমাদেরকে শিখাইছিল। তো আজকে দেখি তৃতীয় মিশনে আমাদেরকে কি দেখায়। তো চলো বন্ধুরা, আমরা কিন্তু মিশনটি অলরেডি স্টার্ট করে দিয়েছি, আর চলো আমরা এটা স্কিপ করে যাই, কেননা আমার এই কথা বলাটা তেমন একটা ভালো লাগে না। তো চলো দেখি, এখন এরা গাড়ি নিয়ে বের হইতেছে, আশা করা যায় আজকে কোনো একটা ধামাকা করবে। তো বন্ধুরা, আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগে। দেখো এখানে আমাকে একটা স্প্রে টাইপের কিছু একটা দিয়েছে, তো সবুজ রঙের একটা স্প্রে টাইপের, হয়তো বা এটা পেপার স্প্রে বা ওই ধরনের একটা কিছু হবে। তো যাক, চলো বন্ধুরা আমরা যাই, দেখি আমাদের কাছে কি করতে হবে। তো আমি কিন্তু আগেই বলেছিলাম যে আমি কিন্তু ড্রাইভিং এ তেমন একটা ভালো না। তো আমার ড্রাইভিং দেখে কেউ আবার বলো না, কেননা আমি ড্রাইভিং এ বলতে গেলে নুব। তো চলো, আমরা কিন্তু মিশনের কাছাকাছি চলে এসেছি। তো এখানে হয়তো বা আমাদের গাড়িটা রাখতে হবে। তো আমরা এখানে রাখলাম, এখন দেখি কি করতে হবে। ও বন্ধুরা, এখানে সম্ভবত আমাদেরকে কোনো ট্যাটু আর্ট করতে হবে। দেখো বন্ধুরা, হ্যাঁ হ্যাঁ, এখানে আমাদেরকে ট্যাটু আর্ট করতে হবে। তো চলো আমরা দেখি আমরা কোথায় কোথায় ট্যাটু আর্ট করব। তো দেখো বন্ধুরা, ম্যাপে কিন্তু দুইটা গ্রিন যে মার্ক দেখাইতেছে, তো এই মার্ক দুইটাই আমরা ট্যাটু, দেখো এখানে এখানে আমরা ওর মতো করব যেভাবে করছিল। তো দেখি আমরা করতে পারি কিনা। দেখো বন্ধুরা, আমাদেরটা কিন্তু হয়ে গেছে। এখন দেখি আর যেইটা আছে ওইটা কোন জায়গায়, ওইটা সম্ভবত এইখানেই আছে। তো না, এখানে তো দেখতেছি না, ওইটা কোন জায়গায় দেখতে হবে, দাঁড়াও, সম্ভবত দেয়ালের এই সিটে। হ্যাঁ বন্ধুরা দেখো, এটা কিন্তু এই সিটে, দেখো। তো এবার আমরা এইটাকেও দিয়ে দিই কালার করে। তো দেখো এটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আবার দেখো, আমার হয়তোবা গাড়িতে যেতে বলবে, হ্যাঁ এখন আমার আবার গাড়িতে যেতে হবে। তো হয়তোবা ওকে নিয়ে আবার অন্য কোথাও যেতে হবে। তো বন্ধুরা, এইটার ভিতরে কিন্তু কিছু রেস আছে, তো ওই রেসগুলো যদি আমি পার্টিসিপেট করতে চাই, তাও কিন্তু আমাকে করতে দেয় না, কেননা এখানে আমার ড্রাইভিং স্কিল খুব ভালো থাকতে হবে। আর যতক্ষণে আমার ড্রাইভিং স্কিল ভালো না হবে, ততক্ষণে আমাকে এখানে ওই রেসের ভিতরে পার্টিসিপেট হইতে দেবে না। তো এই জন্য আমি খুবই দুঃখিত যে তোমাদেরকে এটার ভিতরে যে রেসগুলো আছে ওইগুলো দেখাইতে পারতেছি না। তো এটার ভিতরে রেসগুলো অনেক সুন্দর হয়, স্টেডিয়ামের ভিতরে রেসগুলো হয়। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমাকে আবার একটু ট্যাটু আর্ট করতে বলতেছে। তো এটাও আমার কমপ্লিট। তো এরপর দেখো এই সিট একটা আছে, তো দেখি এই সিটেটা কোন জায়গায়, দেখো এইখানে। তো দেখো হয়তো বা এই লোক দুইটাকে আমার কিছু করতে হবে, যাক আগে আমরা যে ট্যাটু আঁকতে হবে, আমরা ট্যাটুটা এঁকে নেই। তো বন্ধুরা দেখো, এরা কিন্তু আমাকে এখন মারতেছে, তো আমার এইখান থেকে পালাইতে হবে, নাইলে এরা আমাকে মেরে দেবে। তো চলো আমরা দেয়াল টপকাইছি, তো এরা হয়তো বা পারবে না। তো দেখি কিভাবে আসো, দেখি দেখা যাক। তো এদের উপরে একটু আমি স্প্রে করে দেই, দেখি। আরে ভাই, আমি কিস খেয়ে গেছি, কিস খেয়ে গেছি। আরে আমার মিশনটাই হয়তো বা শেষ হয়ে যেতে পারে। না দেখো বন্ধুরা, আমার কিন্তু ওয়ান্টেড স্টার গুলা কিন্তু চলে গেছে। তো চলো এবার এখানে মিশনে আসি। তো এখানে আরো একটা আমাকে করতে বলতেছে, তো সম্ভবত এইটা হয়তো বা শেষটা, আমি এখনো ঠিক বুঝতে পারতেছি না, হয়তো বা বন্ধুরা এইটা উপরে হইতে পারে। চলো আমরা দেখি উপরে ওঠা যায় কিনা। হ্যাঁ এখানে উপরে ওঠা গেছে, সম্ভবত এইসব জায়গায় হবে। এই যে বন্ধুরা, এইটা হচ্ছে। তো আমরা এটারেও দিয়ে দেই একটুখানে ট্যাটুর মতো করে। তো
তো বন্ধুরা, এই কিন্তু দেখতে পাচ্ছ তো কমপ্লিট হয়ে গেছে। তো দেখো এখন কিন্তু ওই যে লোকটার সাথে আমি এসেছি, তো সে কিন্তু চলে আসছে গাড়ি নিয়ে, হয়তো বা আমার আবার ড্রাইভ করতে হবে। হ্যাঁ দেখো বন্ধুরা, এখানে আমার আবার ড্রাইভ করতে হবে। তো চেষ্টা করব ভালো করে চালানোর, কিন্তু আমি এটা ভাই আমার একটা দোষ বলতে পারেন, আমি পারি না এটা ভালো করে চালাতে। কেন না, আমি এখন পর্যন্ত যত গেম খেলছি সব গেমেই আমি গাড়ি আমার এক্সিডেন্ট না করাইলে আমি চালাইতে পারি না। তো এখানে কিন্তু দেখতে পারতেছো অনেক অনেকগুলো গ্যাং আছে। তো আমাদের কোথায় যেতে হবে? সম্ভবত আমার যে মহল্লা আছে ওইখানে যেতে হবে। তো চলো, এখান থেকে একটা রাস্তা আছে। তো আমি মূলত সরাসরি রাস্তায় আসি না, সবসময় এখান থেকেই আসি। তো চলো বন্ধুরা, এখান থেকে এখন আমরা দেখি কি করব। তো দেখো এখন কিন্তু এরা কথা বলতেছে। তো এই লোকটার নামটা আমি এখনো ঠিক খেয়াল করতে পারি না, সম্ভবত ফেডি একটু আগে যে বলল, তো হইতে পারে ফেডি নামটা হইতে পারে। যাক, এখানে আমার মিশনটা কমপ্লিট হয়ে গেছে, দেখি আমাকে কিছু টাকা দেয় কিনা, কেননা আমার একটা ঘর কিনতে হবে নতুন। তো এখানে আমাকে $200 দিছে। তো বন্ধুরা চলো, এবার আমরা প্রথম মিশনটা তো কমপ্লিট করে ফেলাম, দেখি এবার আমাদের দ্বিতীয় মিশনটা, তো দ্বিতীয় মিশনটা খেলি কেমন হয়। তো দেখো বন্ধুরা, আমরা কিন্তু দিলাম ক্লিনিং দ্য হুড। তো ক্লিনিং দ্য হুড বলতে কি বুঝেছে আমি এখনো বুঝি নাই, দেখি এখানে কি করতে হয়। তো আবারও ওরা কথা বলতেছে, একটা সম্ভবত এর ভিতরে সুইট, আরেকটা হয়তো বা হুড, আর আমার যে ক্যারেক্টারটার নাম হচ্ছে সিজে। আর প্রথমে যার সাথে যেই হ্যান্ডশেক করলো, তো ও হচ্ছে গিয়ে রাইডার। তো আস্তে আস্তে আমার নামগুলো মুখস্থ করতে হবে, কেননা আমি এদের নামগুলো জানি না, মনে থাকে না এদের নামগুলো আমার। তো এরা কথা বলতেছে, আমি একটু এটা স্কিপ করে দিই, কেননা আমার এগুলা দেখি বন্ধুরা আমার এগুলা আর কি ভালো লাগে না মাঝে মাঝে। তো আমাকে কোথাও যেতে হবে, দেখি ম্যাপে দেখে নি আগে। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু এইখানে যেতে হবে। তো আমি মার্ক করে দিলাম, একটা গাড়ি নেই আমি, না এটা নেব না, আমি এই গাড়িটা নেব না। এই গাড়িটা হচ্ছে গিয়া, এটা আমি আগে অ্যাক্সিডেন্ট করে ভাঙিয়ে ফেলাইছি, তো নতুন গাড়িটা নেই। নতুন গাড়িটা নিয়ে দেখি ওইখানে চলে যাই। তো আমার চ্যানেলে যারা এখনো সাবস্ক্রাইব করো না, এখনই সাবস্ক্রাইব করে দাও। তো এর পরবর্তী পার্টগুলো যাতে তোমরা মিস না করতে চাও, তাহলে এখনই সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দাও। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু আবার আরেকটা গাড়ির সাথে লাগাই দিছি। তো আসলে আমারকে দিয়ে ঠিকঠাক মতো গাড়ি চালানো হয় না, আমি যতই চেষ্টা করি আমি এটা পারি না। যাক আমরা মিশন। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু চলে আসছে, ওরা কথা বলতেছে। তো দেখি ওরা কি কথা বলে। তো আমি কথাটা একটু স্কিপ করে দিলাম, কেননা আমি তেমন একটা এই এই কথাগুলো শুনতে ভালো লাগে না, আমার সময় লাগে অনেক, এই জন্য আমি এই জন্য এগুলা শুনি না তেমন একটা। তো বন্ধুরা চলো, এবার আমরা আমাদের মিশনের দিকে যাই, হয়তো বা এই দুইটাকে আমার মারতে হবে, এদের কাছ থেকে হয়তো বা কোনো কথা আমার ওর কাছে যাইয়ে বলতে হবে, হয়তো বা এদের কাছ থেকে লুকোই লুকোই শুনতে হবে, এরপর ওদের কাছ থেকে যাইয়ে বলতে হবে। তো দেখো বন্ধুরা, এরা কিন্তু আবার কথা বলতেছে। তো আমি আমার কাজ আছে এদের কাছ থেকে কথা শোনা। তো প্রেস লেফট মাউস বাটন টু মিলি অ্যাটাক, তো এইটাকে আমার মারতে হবে। তো চলো আমরা এটাকে এখনই মেরে দেই, তো এরে তো উঠতেই দেব না। তো দেখো বন্ধুরা, আমাদের কিন্তু এরা কিন্তু মেরে দিয়েছি। তো দেখো আস্তে আস্তে কিন্তু আমাদের মিশন গুলার ভিতরে ধামাকা আসতেছে। তো বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে বলবে তোমাদের কাছে এই আমার যে ফাইটটা এটা কেমন লেগেছে। তো চলো বন্ধুরা দেখি এরপরে কি আছে। তো এরপর আমাদেরকে ওইখানে যেতে হবে, দেখো ওইখানে আমাদের মিশন আছে। তো একটা গাড়ি নেই, যাব যখন গাড়িতেই যাব। দেখো সুন্দর একটা গাড়ি, এই গাড়িটার নামটা আমি ঠিক জানি না। তো তোমরা কেউ যদি এই গাড়িটার নাম জেনে থাকো অবশ্যই কমেন্ট সেকশনে বলবে, আমি শুধু গাড়ি হিসাবেই চিনি একটা গাড়ি এইটা। যাক চলো, আমাদেরকে ওইখানে যেতে বলছে। তো আমরা এখানে চলে আসছি, দেখি এখন এখানে কি হয়। তো আমাদের হয়তো এখানে এখন নামতে হবে, আমাদের এই যে ঘরটা এটার ভিতরে যেতে হবে, হয়তো এখানেও ফাইট হইতে পারে।
তো বন্ধুরা, না এখানে সম্ভবত ফাইট হবে না, তো আমি এখানে একটু স্কিপ করে দিলাম। হ্যাঁ, এখানেও ফাইট হবে। তো দেখো বন্ধুরা, এইটা কিন্তু আমাকে আবার মারতে আসছে, তো আমি কিন্তু এবার এবার ছাড়বই না। ও বাপরে বাবা, আমাকে মারে, আমারে মারতেছে, তো এমন ঘুষি দেবো আর উঠতেই পারবে না। তো এবার হাতে ব্যাট পাইছি, এবার ব্যাট দিয়ে মারি, দেখি ওরা কতটা পারে। তো এগুলো কিন্তু বন্ধুরা এক একটা গ্যাং, তো সম্পূর্ণ ওরা এক একটা গ্যাংয়ে থাকে। আর আমি আমার লোকটারই মেরে দিছি, আর আমি রাইডারকে মারতেছি। তো আমাকে এখন সুইটস হাউসে যাইতে বলতেছে, আমাদের যে সুইট আছে মোটা যেইটা, ওর কাছে যাইতে বলতেছে। তো চলো আমরা গাড়িতে উঠে পড়ি। আর এই গাড়িটা কন্ট্রোল করা আর একটু কঠিন, এটা আমি তেমন একটা ভালো কন্ট্রোল করতে পারতেছি না। তো আমি একটু এইটা অফ করে দিই, দাঁড়াও, আমার FM শুনতে তেমন একটা ভালো লাগে না গাড়িতে বসে। তো এটা এটা অফ অফ যাক, আমি এটা অফ করে দিয়েছি। তো আমার এখন সুইটস হাউসে যাইতে হবে, সুইটসের যে ঘর, আমাদের যে মহল্লা, ওইখানে যেতে হবে। তো চলো আমরা আমরা যাই, হয়তো বা মিশনটা এখানে শেষ হইতে পারে বা আরো থাকতে পারে। দেখো বন্ধুরা, এবার কিন্তু আমি সরাসরি সামনের রাস্তা দিয়ে আসছি, তো প্রতিবার পাশের রাস্তা দিয়ে আসলে এবার সামনের রাস্তা থেকেই আসলাম। তো দেখো এখানে ওরা কথা বলতেছে, তো এটা কাটা যাইতেছে না, এটা স্কিপ করা যায় না। তো দেখি ওরা কি বলে, যাক ওদের কথা শেষ, হয়তো বা না। এই মিশনটা আমাকে কিছু টাকা দিল না কেন? আমার তো টাকার প্রয়োজন, মাত্র 500 টাকা আছে, আমার $10,000 দরকার। যাক বন্ধুরা, চলো আমরা একটু এটা সেভ করে নেই, কেননা সেভ করা অবশ্যই জরুরি, এটা অনেক আগের ভার্সনের গেম, তাই এটার ভিতরে অটো সেভ জিনিসটা আসলে নাই। তো আমরা জাস্ট এইটাকে একটু সেভ করে নেই। তো আমাদের সেভ করা কিন্তু বন্ধুরা হয়ে গেছে। তো চলো দেখি এবার আমাদের যে তৃতীয় মিশনটা আছে, তো তৃতীয় বলতে কি আজকের জন্য তৃতীয়, তো এমনিতে এটা 5 নাম্বার মিশন। তো দেখি এই মিশনটা কি আছে। তো চলো এবার আমরা মিশনটা স্টার্ট করি, দেখি। আমার মনে হয় আস্তে আস্তে ধামাকা বাড়বে, তো ওরা কথা বলতেছে, আমি এটা স্কিপ করে দেই। তো দেখো ওদের সাথে আমার কোথায় যেন যাইতে হবে, তো চলো আমরা ওদের সাথে একটু যাই। দেখো বন্ধুরা, আমি এখানে, ওরা জানে যে আমি এখানে ড্রাইভ করতে পারি না, তারপরে আমায় কি প্রতিবার ড্রাইভ করতে দেয়। তো দাঁড়াও, ম্যাপে আমি জিনিসটা দেখে নেই, এখানে আমার যাইতে হবে, আমি এটা মার্ক করে দেই। তো চলো যাওয়া যাক। আর দেখো বন্ধুরা, ওদের কিন্তু এই একটাই গাড়ি, তো একই ডিজাইনের একটা গাড়ি আছে, তো ওরা কিন্তু সব সময় এই গাড়িটা ইউজ করে। তো চলো চলো, আমার মনে হয় সম্ভবত ওরা কোনো একটা দোকানে যাবে। তো দেখো বন্ধুরা, হ্যাঁ এখানে কিন্তু একটা দোকান। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু ল্যাম্প পোস্টটা ভাঙিয়ে দিছি, তো যাক ব্যাপার না। তো চলো, ওরা কি কথা বলতেছে, আমার হয়তো ওই গাড়িটার কে ধাওয়া করতে হবে। তো এইখানে যেহেতু আমার ড্রাইভিং স্কিল ভালো না, এই জন্য আমার খুব সমস্যা হইতেছে। তো আমার জায়গায় হয়তো বা তোমরা থাকলে আমার থেকে একটু ভালো পারতে। তো দেখো আমরা কিন্তু, ওরা আমাদের থেকে অনেকটা দূরে চলে যাইতেছে, ও ধরতে হবে। তো যাক আমরা প্রায় কাছাকাছি চলে আসছি, ওরা কোন দিকে যাবে? হ্যাঁ ওরা ডান দিকে গেছে। তো চলো এবার আমরা যাই, দেখি আমার গাড়ির অবস্থা খারাপ হয়ে গেছে সম্পূর্ণ, তো ওরা আবার ডান দিকে যাইতেছে, তো আমাদের একটু তাড়াতাড়ি যাইতে হবে। তো দেখো বন্ধুরা, আমরা কিন্তু ওদের গাড়িতে ব্লাস্ট করে দিছি, এবার হয়তো আমাদের বেরোইতে হইবে। না বন্ধুরা, আমার আমাদের গাড়িতেই থাকতে হবে, ওদের মারা আমাদের কাজ না। তো দেখো এখানে কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে, আরেকটা আরেকটা আছে, আরেকটা আছে, তো ওরে মারতে হবে। তো দেখো বন্ধুরা, ওরে মারতে হবে আমাদের। একটা কাজ করলে হয়, আমরা দেখি গুলিটা নিতে পারি কিনা। না থাক, এখন গুলি নেওয়া যাবে না। তো দেখো বন্ধুরা, আমরা কিন্তু ওরে মেরে দিয়েছি, এখন আমাদের কোথায় যেন যাইতে বলতেছে আবার। তো গুলি ওগুলা পরেও আমি নিতে পারবো, বা আমি সব থেকে একটা কিনে নেব, সেটা ব্যাপার না। তো চলো যাক, আমি যে আমার এই ড্রাইভিং স্কিল নিয়েও যে আমি পেরেছি, এটি আমার কাছে অনেক। তো দেখো এবার কিন্তু আবার আমাদের মহল্লায় যেতে হবে, তো এখান থেকে যে আমি শর্টকাটে যাইতাম, তো এবারও আমি সেই শর্টকাট নিয়ে যাব। দেখো বন্ধুরা, এইটা আমার কাছে বেশ ভালোই লাগে এখান থেকে যাইতে, তো সরাসরি মেইন ভাবে না আসে এখান থেকে যাওয়াটাই ভালো লাগে।
যাক এবার চলে এসেছি, দেখি ওরা কিছু কথা বলে কিনা। তো বন্ধুরা দেখো, এখানে আমাকে আবার একটা মিশন দিছে। তো এবার কি মিশন দেখো, এখানে যেতে হবে, হয়তো এই মিশনটা অনেক বড় একটা মিশন। তো এবার দেখি, এবার শুধু গাড়িতে সুইটস আছে সম্ভবত। সুইটস, হ্যাঁ দেখো এবার শুধু গাড়িতে সুইটস আছে। তো সুইট হয়তোবা কোথাও যাবে আমার যা মনে হয়। তো চলো আমরা ওকে পৌঁছে দিয়ে আসি। আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। তো প্রথম যে মিশনগুলো, যেহেতু এগুলো প্রথম দিকের মিশন, এই কারণে এখানে বেশি এরিয়া নিয়ে হয় না। তো এগুলো ছোট ছোট এরিয়া নিয়েই দেখতেছি, শুধু এই আমার এলাকার ভিতরেই বলা যায়। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমি খুব সুন্দরভাবে ড্রাইভ করতেছি মনে হচ্ছে। তো আস্তে আস্তে আমি শিখে যাব, তো যেহেতু নতুন এই জন্য হয়তো বা। তো দেখো বন্ধুরা, আমি এখান থেকে স্কিপ করে দিছি। তো এবার আমাকে দেখো, এবার কিন্তু আমাকে $200 দিয়েছে। তো এই জিনিসটা আমার বেশ ভালোই লেগেছে, যাক আমি কিছু টাকা আর্ন করে ফেলাইলাম। তো এখন আমার আবার যাইতে হবে, কেননা এটা সেভ করে রাখতে হবে, যেহেতু আগেই বলছি এটা অটো সেভ নাই। তো দেখি আমি আমাদের যে বাড়ির কাছাকাছি মহল্লা, তো বন্ধুরা এইটা যে অন্যান্য সিটিগুলো আছে, এগুলো কিন্তু বেশ কয়েকটা সিটি আছে, এবং এইটার সম্পূর্ণ ম্যাপটা তো আমি অনেক আগে এটা খেলেছি যখন তখন দেখে ফেলেছি। তো বন্ধুরা এইটার সম্পূর্ণ ম্যাপটা কিন্তু অনেক সুন্দর, এবং এটা যে বড় বড় পাহাড় আছে, তারপর সম্পূর্ণ আর কি GTA 5-এ যেভাবে ম্যাপটা করছে, এটাও কিন্তু সেভাবে একটা ম্যাপ। তো এবার চলো, এবার আমরা একটু এটা সেভ করে নেই। তো চলো এবার আমরা এটা গেমটাকে সেভ করে দেই। তো এই যে দিলাম সেভ, ওকে। তো চলো বন্ধুরা, আমাদের গেমটা কিন্তু সেভ হয়ে গেছে। তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই। যদি ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে, তোমরা ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো, এবং আমার চ্যানেলে কিন্তু এই গেমটা সম্পূর্ণ গেম প্লে বা মিশন পার্ট পার্ট আপলোড করা হবে। তো দ্বিতীয় পার্ট তো এই আপলোড করে দিব, আর ফার্স্ট পার্ট যারা দেখো নাই, ওইটা আমার ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, আর আমার আই বাটনেও পেয়ে যাবে। তো বন্ধুরা, তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, এখনই সাবস্ক্রাইব করে দাও, এবং তোমরা যদি পার্ট 3 মিস না করতে চাও, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিবে। আল্লাহ হাফেজ।